মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় একটা শান্তির বাতাবরণ রাখার চেষ্টা চলছে, যেটাকে প্রতিনিয়ত আক্রমণ করার জন্যে মৌলবাদী শক্তির শুধু নেতৃবৃন্দ নয়। আমার অবাক লাগে একজন বয়স্ক মানুষ যিনি রাজ্যপালের পদে রয়েছেন কিন্তু এখনও শিশুসুলভ মানসিকতা থেকে যিনি বেরিয়ে আসতে পারছেন না। আমার মনে হয় জগদ্ধাত্রী মায়ের কাছে এই আবেদন করে গেলাম যে এটা যে মেদিনীপুরের মাটি না, নন্দীগ্রাম নন্দীগ্রাম আমি জানি, আর আমি এও জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে নন্দীগ্রামে নেবে, তার আগে কীভাবে স্কুটার করে কীভাবে ঢুকে গিয়ে ওই অন্ধকার জায়গাগুলো আলো জ্বালিয়েছিলেন। তাই মায়ের কাছে বলে গেলাম 2021 সনের পরে, তার আগে একটা 2020 আছে। এই 2020 খেলা, এই জন্যই তো বলছি এই 2020-র আগেই আমরা এসছি খড়গপুরে, মাত্র 45,000 ব্যবধান, আমার যদি ভুল না হয় 45,200 কত, তো দেখা যাক মা কী বলে। তবে এটা মনে রাখবেন এই উপনির্বাচনের মধ্যে দিয়েই কিন্তু 2020 শুরু হয়ে গেল এবং আমরা তার জন্য গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক অ্যাক্সেস মল রাজারহাট। ময়লা ফেলছেন, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ আপনার পরিচয়, গ্রিন সিটি ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।